জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আরও 45 জনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী 18 নভেম্বরের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 46 জনকে দেশে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নিজ দপ্তরে ব্রিফিংয়ে তিনি জানান, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পালিয়ে থাকা 40 জনের অবস্থান সম্পর্কে নিশ্চিত সরকার। শেখ হাসিনা দিল্লিতেই আছেন জানিয়ে বাকিদের অবস্থান সম্পর্কে জানার চেষ্টা চলছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বেড়েছে ঈদ ও পূজার ছুটি। আগামী বছর ঈদ উল ফিতরে 5 দিন, ঈদ উল আজহায় 6 দিন এবং দুর্গাপূজায় 2 দিন ছুটি অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত হয় আগামী বছরের সরকারি ছুটির তালিকা। এদিকে স্বাস্থ্য, শ্রম, গণমাধ্যম ও নারী বিষয় আরও 4টি সংস্কার কমিশন গঠন করেছে সরকার, তবে চূড়ান্ত হয়নি সরকারি চাকরিতে বয়সসীমা। আওয়ামী লীগ সরকারের সময়ে পিএসসির সুপারিশ করা 43তম বিসিএস এর 2064 জন প্রার্থীকে নিয়োগের প্রজ্ঞাপন এবং 44, 45 ও 46তম বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া বাতিল চেয়েছে বিএনপি। সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, যাচাই বাছাই ছাড়া ছাত্রলীগের ক্যাডারদের প্রশাসনে পুনর্বাসন করলে তা হবে জাতীয় স্বার্থ ও নিরাপত্তার পরিপন্থী। শেষ সময়ে পুলিশ নিয়োগ দেওয়া দলীয় ক্যাডারদের নিয়োগ বাতিলের দাবিও জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে সর্বোচ্চ আদালতে রিভিউ আবেদন করেছে বিএনপি। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন জানান, সংক্ষিপ্ত রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 2 মেয়াদে বহাল রাখার কথা বলা হলেও পূর্ণাঙ্গ রায়ে তা উল্লেখ ছিল না। জাতির সাথে প্রতারণার অভিযোগে তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে বিচারের মুখোমুখি করার দাবি জানান আইনজীবী নেতারা। জনদুর্ভোগ কমাতে যে কোনো উদ্যোগে সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। রাজধানীর কারওয়ান বাজারে বেসরকারি প্রতিষ্ঠান ফসল .com-এর ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রি উদ্বোধনকালে তিনি একথা বলেন। এ সময় দ্রব্যমূল্য বাড়ার পেছনে চাঁদাবাজিকেও দায়ী করেন শ্রম সচিব। তার মতে, সমবায় ভিত্তিক বাজার ব্যবস্থা চালু করলে দামের লাগাম টানা সম্ভব। ডিমের বাজার নিয়ন্ত্রণ ও মধ্যস্বত্বভোগী মুক্ত করতে কঠোরভাবে বাজার মনিটরিং করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। বুধবার মধ্যরাতে রাজধানীর কাপ্তান বাজারে উৎপাদকের কাছ থেকে আড়ত, এরপর খুচরা পর্যায়ে ডিম বিক্রির কার্যক্রম উদ্বোধন করে তিনি বলেন, উৎপাদনকারী থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে বারবার হাত বদল হওয়ায় মূলত ডিমের দাম বেড়ে যায়। স্বপ্ন স্বপ্নই রয়ে গেল, ঘরের মাঠে বিদায় টেস্ট খেলা হচ্ছে না অলরাউন্ডার সাকিব আল হাসানের। অতি নাটকীয় কিছু না হলে মিরপুর টেস্টে দেখা যাবে না বাংলাদেশের এই পোস্টার বয়কে। দুবাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন সাকিব আল হাসান। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এদিকে সাকিবের দেশে ফেরার সংবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্মারকলিপি দিয়েছে মিরপুরের ছাত্র জনতা।